আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? তোমরা আনমিউট করতে পারবা একটু, আনসার দাও, শুনতে পাচ্ছ না? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা বরং শুরু করি। অলরেডি 18 জন আছে, চলে আসবে আশা করছি। তো আমাদের সাবজেক্ট হচ্ছে CSE 3213, অপারেটিং সিস্টেম। এই সাবজেক্টে আমরা কি করব কি পড়বো এই জিনিসগুলো নিয়ে আজকে আমরা একটু কথাবার্তা বলবো, এবং খুব সামান্য একটু পড়াশোনাও আমরা করব। তো এই সাবজেক্টটার জন্য আমাদের কয়েকটা কোর্স অবজেক্টিভ আছে, মানে কোর্সটা তুমি যখন শেষ করবা তখন আসলে কি কি আমরা শিখতে পারবো সেটা যদি আমরা একটু দেখি। দেখো, আমাদের এখানে তিনটা অবজেক্টিভ আছে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই? জি স্যার, স্যার দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, আমাদের প্রথম অবজেক্টিভ হচ্ছে অপারেটিং সিস্টেম। যে কোর্সটা, এখানে অপারেটিং সিস্টেমের কিছু ফাংশনাল জিনিসপত্র কিভাবে কাজ করে, অপারেটিং সিস্টেম কিভাবে, তুমি যদি অপারেটিং সিস্টেম ডেভেলপ করতে চাও তাহলে অপারেটিং সিস্টেমের বিভিন্ন মডিউল সম্পর্কে তোমাকে জানতে হবে। এই জিনিসগুলো আমরা এই প্রথম অবজেক্টিভে, এই যে কমপ্রিহেন্ড, কমপ্রিহেন্ড শব্দটা মানে হচ্ছে মনে রাখতে হবে। আমরা তোমার এই পার্টে আমরা কিছু জিনিসপত্র দেখব যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমরা মুখস্থ করব বলবো না, আমরা বলবো যে এই জিনিসগুলো আমরা মনে রাখবো। তো ওএস রিলেটেড কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। নাম্বার টুতে দেখো, অপারেটিং সিস্টেমের এই যে আমরা বললাম যে বিভিন্ন মডিউল আছে, এই মডিউল গুলোর মধ্যে যেমন ধরো অপারেটিং সিস্টেম হচ্ছে আমরা যখন অ্যাপ্লিকেশন রান করি, অ্যাপ্লিকেশন ম্যানেজ করে, অ্যাপ্লিকেশন কোনটা পরে কোনটা রান করতে হবে সে ধরনের প্রসেস শিডিউলিং করে, মেমোরি, ডিস্কের তোমার মেমোরিতে যেটা আছে, র্যাম আছে, কিভাবে ম্যানেজ করব, কিভাবে ডিস্কে ডাটা রাখবো, কিভাবে ফাইল ম্যানেজ করব, এই যে বিভিন্ন ফাংশনাল মডিউল গুলো আছে, এইরকম মডিউল গুলো আমরা যে শিখবো সাথে সাথে বিভিন্ন ডাটা দিয়ে আমরা এই মডিউল গুলোর জন্য যে অ্যালগোরিদম গুলো আছে সেগুলো আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করবো। এটাকে আমরা বলছি অ্যাপ্লাই করা। তার মানে আমরা প্রথমে বললাম যে কিছু জিনিস আমরা মনে রাখবো এবং সাথে সাথে সেই জিনিসগুলোর অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেগুলোর আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখবো, সিমুলেশন দেখবো, কিছু ম্যাথমেটিক্যাল ডিরাইভেশন, এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো প্রথমে কিছু মনে রাখার জিনিসও দেখা গেল, তারপর সেকেন্ড দেখা গেল এটার অ্যাপ্লিকেশন পার্ট গুলো আমরা দেখব। আর 3 নাম্বার পার্টে দেখো আছে অ্যানালাইজ করা। অ্যানালাইজ করা মানে হচ্ছে ধরো সে তোমাকে আমি বললাম যে একটা অ্যালগোরিদম দিয়ে বললাম যে এই হলো ডাটা, এর উপরে অ্যালগোরিদমটা অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পরে তুমি একটা রেজাল্ট পেলা, রেজাল্ট পাওয়ার পরে তোমাকে হয়তো কম্পেয়ার করে বলতে হবে যে কোন অ্যালগোরিদমটা বেটার এবং কেন বেটার, এটাকে আমরা বলছি অ্যানালাইসিস। দেখো, 3 ধরনের জিনিসই হচ্ছে আমরা দেখতে পারবো এখানে এই সাবজেক্টটাতে যখন শেষ করব। কিছু জিনিস আমরা মনে রাখবো, কিছু জিনিস আমরা অ্যাপ্লাই করব, এবং কিছু জিনিস হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। এই সাবজেক্টে থিওরিটিক্যাল পার্ট বেশ কিছুটা আছে, তার মানে CO1 যেটা বেশ অনেকটাই আছে। তবে মজার ব্যাপার হচ্ছে CO1ই শুধু না, এখানে CO2-র পার্টটাও অনেকটাই মেজর, তার মানে দুইটার কম্বিনেশন। CO3 যেটা দেখতে পাচ্ছ অ্যানালাইজ করা, এটা খুব বেশি নাই অ্যালগোরিদম কোর্সের মতো বা অন্যান্য কোর্সের মতো, এখানে অ্যানালাইসিস পার্টটা খুব বেশি নাই। প্রথম দুইটা অবজেক্টিভ আমরা খুব বেশি করে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো যেহেতু মনে হচ্ছে যে মুখস্থ করার জিনিস কিছু থাকছে, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো যে কিভাবে আমরা প্রশ্ন করব, কিভাবে মার্কিং করতে হবে, এই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করব। এই কোর্সের জন্য আমরা এই দুইটা বই একটু দেখব। প্রথম বইটা হচ্ছে অপারেটিং সিস্টেম কনসেপ্টস, পিটার গ্যালভিনের বই। এটার 9th এডিশনটা তোমাদের ক্লাসরুমে দেয়া আছে অলরেডি। আরেকটা বই আমরা দেখব, মডার্ন অপারেটিং সিস্টেম, এটা হচ্ছে ট্যানেনবামের বই হিসেবে পরিচিত। এটার 4th এডিশনটা আমরা ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। সো এই দুইটা বই তোমরা ডাউনলোড করে নিবা, প্রিন্ট আউট করা খুব প্রয়োজন নাই, যখন যেটা আমরা পড়াবো যদি প্রয়োজন হয় প্রিন্ট আউট করে নিবা, আর যদি স্ক্রিন থেকে পড়তে পারো তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা কিছু নেই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের রেফারেন্স বুক। তো এখানে আমাদের আর তেমন কিছু নাই যেহেতু অলরেডি ক্লাসরুমে তোমাদের আছে। আমরা শুরু করব হচ্ছে এই স্লাইডটা থেকে শুরু করব। এই স্লাইডটা তোমাদের এখন এই মুহূর্তে ক্লাসরুমে দেয়া নেই, এই যে চ্যাপ্টার 1,
আচ্ছা, একটু একটা জিনিস বলে নেই যে আমাদের স্লাইডটা আমরা শুরু করছি হচ্ছে প্রথম যে বইটা আছে আমরা যেটা দেখালাম, গ্যালভিনের বই। গ্যালভিনের বইয়ের চ্যাপ্টারের স্লাইড থেকে শুরু করছি। এই স্লাইড গুলোর বেশিরভাগই হচ্ছে তোমার টাইটেল গুলো এরকম ব্লু কালার দিয়ে লেখা, ব্লু বা পার্পল যেটাই বলো। আর যেটা মডার্ন অপারেটিং সিস্টেম সেকেন্ড বইটা, ওই স্লাইড গুলো হচ্ছে তোমার রেড কালার দিয়ে লেখা। যেমন দেখো, এক্সাম্পল দেখে, যেমন দেখো যে এই স্লাইডটাতে যে টাইটেলটা হচ্ছে রেড কালার, তার মানে এটা দেখলে বুঝতে পারবো যে এটা হচ্ছে আমাদের সেকেন্ড বইয়ের স্লাইড। তো আমি যেটা করেছি, দুইটা স্লাইড থেকেই কম্বাইন করে একটা স্লাইড করার চেষ্টা করেছি দুইটা বইয়েরই। তো দুইটা বই থেকে আমরা দেখবো, কিন্তু একটা স্লাইডের ভিতরে কম্বাইন করা আছে। আচ্ছা, তো একটা জিনিস একটু বলে নেই, ডিসক্লেমার যেটাকে বলে, যে এখানে আমরা যে স্লাইড গুলো ইউজ করবো বা তোমাদেরকে আমরা দিচ্ছি, এগুলোর ফুল কপিরাইট হচ্ছে এই স্লাইড গুলোর জন্য যে বইগুলো যে রাইটাররা আছে ওই রাইটারদেরই এই স্লাইড, তারাই বই লিখেছে এবং তারাই স্লাইড গুলো জেনারেট করেছে। সো এখানকার ফুল কপিরাইট হচ্ছে ওই রাইটারদের, মানে এখানে আমার এডিশন খুব কমই আছে, আমি হয়তো কম্বাইন করেছি, বাট আসলে যার যা কপিরাইট আছে সেটা সেই সেই রাইটার যারা তাদের আছে। এটা আসলে বলে নিতে হয় যেহেতু আমরা স্লাইড শেয়ার করছি আমার সাথে, সো এটা আমরা ডিসক্লেম করে নিলাম, ডিসক্লেমার করে নিলাম। আচ্ছা, এবার আসো আমরা স্লাইডে পরে যাব, আমরা স্লাইডটা ওপেন থাক, আমরা একটু কি পড়বো, কিভাবে পড়বো সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি। প্রথম কথা হচ্ছে যে আমরা এখানে এই কোর্সে মেইনলি অপারেটিং সিস্টেম যে আলোচনা করব, খেয়াল রাখবা যে আমরা কিন্তু ধরো একটা সে একটা ডিভাইস তৈরি করলাম, ঠিক আছে, সে তুমি একটা রোবট তৈরি করেছো, তোমাদের এই সেমিস্টারে একটা কোর্স আছে সম্ভবত দেখবা যে মাইক্রোসফট কি জানো বলে মাইক্রোপ্রসেসর বেস সিস্টেম ডিজাইন, এরকম একটা কোর্স আছে না, MSD নাকি কি বলে এটাকে? জি স্যার, মাইক্রো কন্ট্রোলার। আচ্ছা হ্যাঁ, এবার হ্যাঁ আমরা অবশ্য টাইটেলটা চেঞ্জ করেছিলাম, মাইক্রো কন্ট্রোলার বেস সিস্টেম ডিজাইন। এখানে তোমরা বিভিন্ন ডিজাইন জিনিস তৈরি করবা, কেউ হয়তো ড্রোন বানাবা, কেউ রোবোটিক হ্যান্ড বানাবা, কেউ অন্য ডিভাইস তৈরি করবা। তো এই যে ডিভাইস গুলো তৈরি করবা, এই ডিভাইস গুলোকে অপারেট করার জন্য তোমরা আবার কিছু কোডও লিখবা, তাই না, যে এটা এভাবে কাজ করবে, এক লাইন ফলোয়ার রোবট এভাবে যাবে, এই দেখলে এইভাবে যাবে, এদিকে দেখলে ডানে যাবে বামে যাবে। তো এই যে তুমি ডিভাইস কন্ট্রোল করার জন্য একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রোগ্রাম কোড লিখলা, এটাও কিন্তু কাইন্ড অফ অপারেটিং সিস্টেম, তবে খুবই মিনিয়েচার স্কেলের অপারেটিং সিস্টেম। সো আমাদের এই কোর্সে আমরা আসলে এই ধরনের কোনো মিনিয়েচার স্কেল বা কাস্টম স্কেলের কোনো অপারেটিং সিস্টেম নিয়ে কথা বলবো না, আমরা মেইনলি কথা বলবো হচ্ছে কম্পিউটার বেসড অপারেটিং সিস্টেম নিয়ে। যেমন ধরো এই যে উইন্ডোজ কিভাবে কাজ করে, লিনাক্স কিভাবে কাজ করে, এই কম্পিউটার বেসড হার্ডওয়্যারকে কিভাবে তুমি অপারেট করতে হয়, এই ধরনের জিনিসগুলো নিয়ে আমরা কথা বলবো। তো সেক্ষেত্রে এই ধরনের অপারেটিং সিস্টেমের সাথে তোমাদের অপারেটিং সিস্টেমের ডিফারেন্স হচ্ছে যে একটার ফাংশনালিটির দিক দিয়ে, তার মানে এই অপারেটিং সিস্টেম যেটা উইন্ডোজ বেস বা এই যে তোমার বলে কম্পিউটার বেস, এটা তোমার আসলে অনেক মেজর ফাংশনালিটি করতে হয়, প্রসেস ম্যানেজ করা, র্যাম ম্যানেজ করা, ডিস্ক ম্যানেজ করা, এই ধরনের অসংখ্য কাজ এখানে করতে হয়। সো আমরা মেইনলি কম্পিউটার বেসড অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করব। তবে কিভাবে অপারেটিং সিস্টেম চালাতে হয় এই জিনিসগুলো আমাদের থিওরি কোর্সে না, আমাদের অবজেক্টিভ হচ্ছে তুমি যদি ডেভেলপার হতে চাও, তার মানে সে তুমি সে মাইক্রোসফট উইন্ডোজ এর ডেভেলপার টিমে জয়েন করলা, তখন তোমার যদি বেসিক নলেজটা থাকে যে অপারেটিং সিস্টেম এই ধরনের অ্যাপ্লিকেশন পারফর্ম করতে পারে, এই ধরনের মডিউল আছে এবং এগুলাতে এই ধরনের অ্যালগোরিদম ইউজ করে, ওটা যদি তোমার জানা থাকে তখন তুমি ওই অ্যালগোরিদম গুলোর উপর বেস করে দেন এক্সট্রা ট্রেনিং নিলে তুমি ইউ ক্যান স্টার্ট অ্যাজ এ ডেভেলপার। সো আমাদের অবজেক্টিভ হচ্ছে অপারেটিং সিস্টেমের ডেভেলপার পয়েন্ট অফ ভিউ থেকে আমরা জিনিসগুলো দেখব। তো আমরা এখানে থিওরি ক্লাসে যে মডিউলগুলো নিয়ে আলোচনা করব, যে অ্যালগোরিদমগুলো নিয়ে কথা বলবো, এগুলোর ইমপ্লিমেন্টেশন তোমরা ল্যাবে করবা। সো যেটা হবে মোটামুটি একটা ভিউ পাওয়া যাবে যে অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, তবে হয়তো তুমি সব মডিউল কম্বাইন করে একটা ওএস ডেভেলপ করে ফেলবা, এটা হয়তো আর করা সম্ভব হবে না, কারণ আমাদের এই অল্প সময়ের মধ্যে এত ডিটেল কাজ করা যায় না, বাট অ্যাটলিস্ট আমরা সেপারেট মডিউলগুলো কিভাবে কাজ করে সেগুলোর ইমপ্লিমেন্টেশন ডাটা দিয়ে বিভিন্নভাবে মোটামুটি ভেরিফাই করার চেষ্টা করব। আচ্ছা, তো একটু কয়েকটা জিনিস বলে রাখি মার্কিং এর ক্ষেত্রে বা কিভাবে কোশ্চেন হবে কি ধরনের, এই ধরনের একটু বলে রাখি। প্রথম কথা হচ্ছে এই যে তোমাদেরকে আমি স্লাইড গুলো দিব, এই স্লাইড গুলো তো যে টেক্সট গুলো আছে, তোমরা যেটা করবা কোশ্চেনে যখন অ্যান্সার করবা এই স্লাইড সরাসরি টেক্সট ব্যবহার করবা না, এটা হচ্ছে আমার প্রথম কথা।
কারণ হচ্ছে স্লাইডের মধ্যে যে টেক্সট গুলো আছে এগুলো মোটামুটি পয়েন্ট আকারে থাকে শুধুমাত্র আলোচনা করার জন্য। তো তুমি যদি এখান থেকে সরাসরি পয়েন্ট তুলে দাও, তাহলে আসলে বোঝার কোনো উপায় নাই যে তুমি জিনিসটা বুঝতে পারছো নাকি সরাসরি মুখস্থ করেছো। তো তোমাদের মধ্যে অনেকের আছে মুখস্থ করার ক্যাপাসিটি অনেক ভালো, তো তারা হয়তো পুরো স্লাইড মুখস্থ করে সরাসরি বসিয়ে দিল, তো সেটা কিন্তু আসলে বোঝা যাবে না যে তুমি আসলে সত্যিকার অর্থে সেটা বুঝতে পেরেছো কিনা এবং অ্যান্সারটা ওইভাবে করেছো কিনা। তাহলে কি করবা, মানে যেহেতু স্লাইড সরাসরি তোলা যাবে না, তাহলে কিভাবে অ্যান্সার করবা? আইডিয়া হচ্ছে যেটা নিজের ভাষায় বুঝলা সেটাকে নিজের ভাষায় অ্যান্সার করবা, এবং তোমরা মোটামুটি রেস্ট অ্যাসিওর থাকতে পারো যে আমি কিন্তু তোমাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা পড়বো, পড়ে দেখার চেষ্টা করবো যে তোমার অরিজিনাল যে অ্যান্সারটা চাচ্ছি সেই কন্টেন্টটা আছে কিনা। তো তুমি যদি স্লাইডের কন্টেন্ট সরাসরি তুলে দাও তাহলে কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা কমে যাবে, এটা একটু একটা জিনিস খেয়াল রাখতে হবে। ঠিক আছে, স্লাইডের কন্টেন্ট সরাসরি তোলা যাবে না, বই পড়ো, স্লাইড দেখো, তারপরে নিজের ভাষায় সেটা অ্যান্সার করো, এটা হচ্ছে 1 নাম্বার, মনে রাখবে। 2 নাম্বার হচ্ছে যে সাধারণত ক্লাসে যেটা অনেকেই করে, হোয়াইট বোর্ডে মার্কার দিয়ে ডেফিনিশন লিখে দেয়, হ্যাঁ এটা করে দেয়, ওইটা লিখে দেয়, পার্থক্য লিখে দেয়, সংজ্ঞা লিখে দেয়, এরকম অনেক কিছু লিখে দেয়। আমি সাধারণত কোনো কিছু ওইভাবে লিখে দিই না। লিখে না দেওয়ার কারণ হচ্ছে একটা, যে যদি আমি ক্লাসরুমে কোনো একটা জিনিস কমপ্লিটলি লিখে দেই, তোমাদের ভিতরে একটা জেনারেল অবজারভেশন কাজ করবে যে স্যার যেটা লিখে দিল ওইটাই বোধহয় অ্যান্সার করতে হবে। এতে করে যেটা হয়, যারা মুখস্থ করতে পারো তাদের জন্য সুবিধা, তারা হয়তো সরাসরি বসাই দিতে পারবা, কিন্তু তোমাদের মধ্যে অনেকে আছে যারা আসলে ওরকম নিজের মানে মুখস্থ করে লিখতে পারো না, সরাসরি হয়তো নিজের ভাষায় লিখতে পারো কিন্তু সরাসরি বইয়ের টেক্সট বা মুখস্থ টেক্সট লিখতে পারো না, তো সেই জন্য আমি লিখে দিলে সেটা আসলে একটা প্রেশার হিসেবে কাজ করে। তো সেই জন্য আমি কোনো কিছু লিখে দিব না, আমি আলোচনা করব ক্লাসরুমে, অ্যান্ড দেন ইউ ক্যান রাইট অন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, বাট রিয়েল কন্টেন্টটা থাকলেই হবে, সেটা তুমি যেভাবেই লেখো। তো এটা একটু তোমাদের অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে যেহেতু তুমি নিজের ভাষায় লিখতে পারবে, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্ট। আচ্ছা, 3 নম্বর কথা হচ্ছে যে যখন আমি মার্কিং করি, একটা জিনিস আমি দেখছি যেটা আমি অনেকদিন ধরেই তোমাদের মানে ওএস ক্লাস কোর্সটা অনেকদিন ধরে নিচ্ছি, তো দেখা যায় যে ওই যে তোমাদের এসএসসি এইচএসসির সময় তোমাদের বিভিন্ন গল্পের, যেমন ইংলিশ বা বাংলা গল্পের সারাংশ সারমর্ম বলে একটা জিনিস ছিল না, আমি জানি এখন ছিল কিনা, আমি আমার সময় ছিল, আমাদের সময় কি ছিল কিনা, মানে একটা গল্পের সারাংশ থাকতো না নাকি না, যেমন মানে ছিল, জি স্যার, জি স্যার, সারাংশ সারমর্ম ছিল। আচ্ছা, এগুলা তার মানে এখনো ছিল? হ্যাঁ, মানে আমি আসলে যখনকার কথা বলছি, আমি এসএসসি এইচএসসি তোমাদের হয়তো যুগেরও বেশি হবে, 95 এর কথা বলছি, তোমাদের তোমরা তো খুবই রিসেন্টলি হয়তো পড়াশোনা করেছো, তো ওই সময়কার সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমরা যেটা করতাম যে আমরা একটা গল্প পড়লে সেটার সারাংশটা মনে রাখতাম, তারপর যখন কোনো কোশ্চেন আসতো তখন ওই সারাংশ যেহেতু মনে আছে ওখান থেকে আমরা বানায় টানে অ্যান্সার করতাম, মানে ওই ওইটা আমাদের একটা সুবিধা ছিল। তো তোমাদের ক্ষেত্রে অনেকে যেটা করো দেখেছি যে স্লাইড গুলো সরাসরি মুখস্থ করে ফেলো, তারপর যখন কোনো প্রশ্ন দেই ওই স্লাইডে তোমার যা যা মনে পড়ে, যা যা কিওয়ার্ড ম্যাচ করে, তোমরা সরাসরি যত বেশি পারো লিখতে শুরু করো। এতে করে দেখা যায় যে অ্যান্সার যেটা চাচ্ছি সেটা হয়তো তোমরা ঠিক মতো করোনি, অথবা এমন কিছু জিনিস লিখে দিয়েছো যার মধ্যে ধরে নিচ্ছ যে অ্যান্সারটা তো ভিতরে আছেই, তো স্যার তো আর কাটতে পারবে না যেহেতু অ্যান্সার তো আছে ভিতরে, তো ওই রকম এনক্রিপ্টেড অ্যান্সার কিন্তু দেয়া যাবে না, যে সবকিছু লিখে দিলাম এর ভিতরে তো অ্যান্সার কোনো না কোনো জায়গায় আছে, কাজে অ্যাটলিস্ট 0 তো আর দেওয়া যাবে না, পার্শিয়াল মার্ক করতে হবে, এরকম কাজ করার চেষ্টা করবে না। হ্যাঁ, এরকম কাজ করলে কিন্তু মার্কস কাটা যাবে, ঠিক আছে, একটু খেয়াল রাখতে হবে। তোমাকে যা অ্যান্সার করতে বলবো ওটা বুঝে অ্যান্সার করবে, খুব সহজ জিনিস, এই কোর্সটা মোটেও কঠিন না, কোর্সটা শেষ করার পরে দেখবা যে আসলে মোটেও কঠিন কিছু না। সো অ্যান্সার টু দি পয়েন্ট করার চেষ্টা করবা, স্লাইডের টপিক সরাসরি ইউজ করবা না, আর যেটা বললাম যে প্রশ্ন যাই করি উত্তর একদম ইচ্ছা মতো লেখা শুরু করে দিলাম, ওটাও করার কোনো প্রয়োজন নেই, প্রশ্নের পাশে একটা মার্কস থাকে, তাই না, যেমন ধরো যে 2 মার্কস, 1 মার্কস, 4 মার্কস লেখা থাকে। তো তোমাদের মধ্যে অনেকেই কমপ্লেন করে যে স্যার প্রশ্নটা একটু লেন্দি হয়ে গেছে, লিখে শেষ করতে পারিনি, এটা আসলে করা যাবে না। এটা করা যাবে না কেন, কারণ তোমার প্রশ্নের পাশে একটা মার্কস দেয়া থাকে, তোমাকে যদি দেখো যে একটা কোশ্চেনের পাশে 1 মার্কস লেখা আছে, তো ওইটার জন্য তো তোমার এক পাতা লেখার কোনো প্রয়োজন নাই, ওটার জন্য 2 লাইন বা 3 লাইন লিখলে যথেষ্ট,
হয়তো একটা ফিগার আঁকতে বলেছি, জাস্ট ফিগারটা আঁকলা, অথবা একটা এক্সপ্লেনেশন একটা ডেফিনিশন চেয়েছি, শুধু ডেফিনিশনটা লিখবা। তো যেটা করবা, পাশে যেটা মার্কস আছে ওটা দেখে অ্যান্সার করার চেষ্টা করবা। তো যেটা হয় যে, ক্লাসে যদি তুমি প্রেজেন্ট থাকো তাহলে ক্লাসের পড়াটা তোমার ক্লাসেই মোটামুটি হয়ে যাবে, তারপরেও রেকর্ডেড ভিডিও থাকছে, সো আমার মনে হয় খুব অসুবিধা হবে না জিনিসগুলো বুঝে নিতে পারলে। ইউ ক্যান অ্যান্সার অন ইউর ওন অলসো, সো এটা খুব অসুবিধা হবে না। তো ক্লাসের যে ভিডিওগুলো হবে, এই ভিডিওগুলো আমি তোমাদের একটা ফোল্ডার অলরেডি শেয়ার করেছি, ওই ফোল্ডারের ভিতরে আমি সেকশন ওয়াইজ আলাদা আলাদা করে দিয়ে দিব, এটা হচ্ছে প্রথম কথা। আর হচ্ছে ওই ভিডিওগুলোর সাথে আমি আরেকটা ফাইলও প্রোভাইড করি সাধারণত, ওই ফাইলটাতে হচ্ছে আমি যা যা ভিডিও করলাম সে ভিডিওগুলোর ভিতরে কোন কোন টপিকগুলো পড়ানো হয়েছে সেটার একটা আলাদা ইন্ডেক্সিং থাকবে, তার মানে একটা টেবিল থাকবে, তুমি কোন টপিক কোন ভিডিওতে খুঁজে পাবা ওটার একটা ইন্ডেক্স ফাইলও আমি সাধারণত দিয়ে দিই। সো তুমি যখন সার্চ আউট করবা তখন ইজিলি ফাইন্ড আউট করতে পারবা যে কোন ভিডিওতে কোন টপিকটা পাওয়া যাবে, এটা হচ্ছে এক কথা। তার মানে কিন্তু আবার ডিসকারেজ করছি না যে ক্লাসে এসো না, ক্লাসে না আসলে আবার অ্যাটেন্ডেন্স এর মার্কসটা ঝামেলা হতে পারে, তো এবার হয়তো অ্যাটেন্ডেন্স এর মার্কস কাউন্ট হতে পারে, তো সেই জন্য ক্লাস কিন্তু মোটামুটি রেগুলার করতে হবে। আর ক্লাস করার সুবিধাও আছে, পড়া হয়ে যায় খুব সহজে, আর কষ্ট করে বাসায় গিয়ে গিয়ে বই খুলে খুলে পড়তে হওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না। আচ্ছা, এই পর্যন্ত হচ্ছে আমরা যেটা বললাম কিভাবে মার্কিং করব, কিভাবে মার্কিং মানে অ্যান্সার করবো সেই জিনিসগুলো বললাম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মার্কিং এর ক্ষেত্রে যেহেতু মার্কস আমাকে মানি ব্যাগ থেকে দিতে হবে না, কাজে তোমার অ্যান্সার কারেক্ট হলে মার্কস না পাওয়ার কোনো কারণ নেই, ইউ শ্যাল গেট দ্য মার্কস। পার্শিয়াল মার্কিংও এখানে আছে, যেহেতু অঙ্ক টঙ্ক আছে, অঙ্ক পুরো মানে পুরাটা কারেক্ট করে শেষে একটু ভুল করে দিলা জিরো পেয়ে গেলে, ওরকম কিছু নাই। সো অনেকেই প্রশ্ন করে স্যার এই এই জায়গায় ভুল করেছি, পার্শিয়াল মার্কিং হবে কিনা। সো ইন জেনারেল বলে দিচ্ছি যে পার্শিয়াল মার্কিং এখানে আছে এবং পার্শিয়াল মার্কিং হবে। তো অনেক সময় দেখা যায় যে হয়তো তুমি 90% অঙ্কটা ঠিক করেছো, সে শেষে একটু সামান্য ভুল করেছো, বাট তখন তখনও ইউ ক্যান গেট ফুল মার্কস ডিপেন্ডিং অন সিচুয়েশন। এই যে ডিপেন্ডিং অন সিচুয়েশন বললাম, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যেটা মনে রাখবা, যে আমরা যখন খাতা দেখি তখন দেখা যায় যে তুমি যদি অ্যান্সার করো মনে রাখবে যে ভুল ভাল লিখে কিন্তু এ প্লাস পাওয়া যাবে না, একটু ভুল টুল করে হয়তো পাস করে ফেলা যাবে, 40 পাওয়া যাবে, কিন্তু ভুলভাল লিখে কিন্তু এ প্লাস পাওয়া যাবে না। এ প্লাস পেতে গেলে ইউ হ্যাভ টু বি প্রিসাইজ অ্যান্ড মানে কারেক্টলি লেখার চেষ্টা করতে হবে, ঠিক আছে, কন্টেন্ট স্পেসিফিক লিখতে হবে। তো যখন আমরা খাতা দেখি, যখন দেখি যে তোমার একটা স্টুডেন্ট মানে ইয়ে করতেছে কি বলে 40-এর ওই পাশে আটকে যাচ্ছে, তখন আমরা একটু দেখা যাচ্ছে রিল্যাক্সড ওয়েতে খাতা দেখার চেষ্টা করি, একটু লেস কনস্ট্রেইনড ওয়েতে, যে তারপরও তাকে ওভার দ্য লাইন তোলা যায় কিনা। তো আমরা আপ্রাণ চেষ্টা চালাই, তারপরে যদি সম্ভব হয় তাহলে তো হয়েই গেল, আর তা না হলে তো কিছু করার থাকে না। আবার দেখুন দেখা যায় যে যে একটা ছেলে বা মেয়ে খুব মানে সব বিষয়ে সব সাবজেক্ট মানে সব কোশ্চেনেই তোমার দেখা যাচ্ছে হয়তো 10-এ 10 পাচ্ছে বা 10-9 পাচ্ছে, তখন আমরা আবার একটু স্ট্রিক্টলি খাতা দেখি, একটু কঠোরভাবে খাতা দেখি, যে কারণ ভুল করে যেন তুমি আবার ভুল করে যেন এ প্লাস না পেয়ে যাও, ঠিক আছে, মানে বুঝতে পারছো কথাটা কি বলছি? ইফ ইউ ওয়ান্ট টু গেট দি হাইয়েস্ট গ্রেড দেন ইউ হ্যাভ টু বি প্রিসাইজ। তো অনলাইন ভার্চুয়াল পরীক্ষার ক্ষেত্রে তুমি অলরেডি একবার দিয়েছো, তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তো এবারও হয়তো বা জানি না শেষ পর্যন্ত ভার্চুয়াল থাকবে কিনা, নাকি ক্লাসে গিয়ে পরীক্ষা দেওয়া যাবে, হোয়াট এভার ইট ইজ প্রিসাইসলি অ্যান্সার করার চেষ্টা করবে। হ্যাঁ, মানে একটা কোশ্চেনের মানে বেশি বেশি পাতা লিখলেই যে বেশি বেশি মার্কস পাওয়া যাবে ওইটার কোনো প্রয়োজন নাই, এরকম ক্ষেত্রে দেখা যায় যে তোমার উল্টা আরো এজিটেশন তৈরি হয়, দেখা গেল যে একটা খাতা দেখতেছি মানে পাতার পর পাতা লিখে রেখেছে কিন্তু আসলে যেটা অ্যান্সার হওয়ার কথা সেটা নাই। এই ধরনের খাতা দেখলে কিন্তু দেখা যায় যে টিচাররা যারা খাতা দেখছে তারাও কিন্তু একটু এজিটেটেড হয়ে যায়, বিরক্ত হয়ে যায়, একটু বিরক্ত হলে কি হতে পারে বলো তো, এটার ইম্প্যাক্ট খাতা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম একজনের খাতা দেখে, তাহলে কি হতে পারে? তাহলে স্যার নাম্বার কম আসবে, মানে নাম্বার কম আসবে আরো ঝামেলা হতে পারে, কি বলো তো, এটার ইম্প্যাক্টটা অন্য খাতার উপরও পড়তে পারে নাকি? জি স্যার, সিরিয়ালে পড়ে সব খাতাতেই বাজে ইম্প্যাক্ট পড়বে, বাজে ইম্প্যাক্ট পড়তে পারে। তো এই জন্য ওই যে তোমরা এসএসসি এইচএসসি পরীক্ষা দেওয়ার সময় বা ইয়ে সময় মানে সিনিয়রদের দাদা দাদি নানা নানির দোয়া চেয়ে যাইতে না, যে দোয়া করার জন্য, তো দোয়া করলে কি হবে আসলে বলো তো, দোয়া করলে কি তোমার নাম্বার পাল্টায় যাবে, কি হতে পারে বলো তো? কনফিডেন্স আসতে পারে যে দোয়া করছে, আর আরো কি হতে পারে বলো তো, ওই যে সিচুয়েশনের কথা বললাম
যে এই যে তোমার ইম্প্যাক্ট, মানে কোন টিচারের হাতে পড়লো, হ্যাঁ খাতা কিভাবে দেখতেছে, এগুলার এগুলার একটা ইম্প্যাক্ট হয়তো আসতে পারে নাকি, মানে জি স্যার, বাঁচা যেতে পারে দোয়াতে। জি স্যার, জি স্যার, তার মানে আসলে দোয়া কিন্তু তোমাকে ভালো গ্রেড পাওয়াই দিবে না, বাট দোয়া তোমাকে অন্য দিক দিয়ে হয়তো হেল্প করতে পারে। যাক, এতক্ষণ যা বললাম এগুলো সবই মানে তোমার মজা করে বললাম, হ্যাঁ এগুলো কিন্তু কোনোটাই সিরিয়াসলি বললাম না। তোমরা আবার এটা সিরিয়াসলি নিও না যে স্যার আসলে বোধ হয় মেজাজ খারাপ করে খাতা দেখবে, ওরকম আসলে ওরকম কিছুই না। ওইরকম যদি সিচুয়েশন হয় অনেক সময়, আমি সাধারণত যেটা করি আর খাতা দেখি না, যে ওরকম একটা খাতা দেখার পরে আমি কিছুক্ষণ খাতা দেখা বন্ধ রাখি, তারপরে আবার অনেকক্ষণ পরে এসে ফ্রেশ মাইন্ডে এবং দেখা যায় র্যান্ডমলি অন্য খাতা থেকে আবার দেখা শুরু। তো এতক্ষণ যেটা বললাম এটা জাস্ট এমনি মজা করার জন্য বললাম আর কি, হ্যাঁ ওইভাবে আমরা আসলে খাতা দেখি না। এনিওয়ে মার্কিং নিয়ে আসলে খুব অসুবিধা কিছু হবে না তোমাদের, আশা করছি সমস্যা হবে না। তো অবজেক্টিভটা বোঝা গেল কিনা দেখো, যে আমরা কোর্সে কি করব। আমরা অপারেটিং সিস্টেমের বিভিন্ন মডিউল গুলো কি কাজ করে না করে এগুলো দেখার চেষ্টা করব, এগুলো থিওরিটিক্যাল অ্যাসপেক্ট দেখব, এগুলোর প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন ল্যাবে দেখব, থিওরি ক্লাসে হয়তো অঙ্ক করব, ম্যাথমেটিক্যাল জিনিসপত্রগুলো দেখব, এগুলোর অ্যালগোরিদম অ্যাপ্লাই করে কোনটা ভালো কোনটা খারাপ এই অ্যানালাইসিস গুলো আমরা একটু করার চেষ্টা করব। তো থিওরিটিক্যাল পার্টও আছে, ম্যাথমেটিক্যাল পার্টও আছে, ডিরাইভেশন আছে, সবকিছু আছে। সো ডিরাইভেশন বলো, এই জিনিসগুলো আমি সাধারণত ক্লাসে করেই দিই, ডিরাইভেশন আর অঙ্ক আমি একটা অ্যাটলিস্ট একটা করে দিব। সো এগুলা দেখা যাবে যে একটা মানে সার্টেন টাইম পরে তোমরা আমার চেয়ে বেশি এক্সপার্ট হয়ে যাবে, তো এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কোর্সটা এক অর্থে খুবই সোজা, কিছু জিনিস একটু মনে রাখার ব্যাপার আছে বলে অনেকে একটু মনে করে যে বিশাল কোর্স, বাট আসলে খুব বেশি কষ্টকর কিছু না, একটু মনে রাখতে হইতে পারে কিছু কিছু জিনিস, তবে খুবই সহজ কোর্স, অন্য কোর্সের মতো মোটেও কোনো কঠিন কোর্স না। আশা করছি তোমাদের এটা মানে খুব ইজিলি তোমরা এটা মানে শেষ করে দিতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত বলে আমি একটু পজ দিচ্ছি, তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে তোমাদের কোনো কোয়েরিজ আছে কিনা, তারপরে আমরা একটু স্লাইডটা নিয়ে দুই একটা স্লাইড একটু পড়বো, খুব বেশি কিছু পড়বো না আজকে। তোমাদের কোয়েরিজ কোশ্চেন্স মানে বোঝা গেল কিনা যে আমরা আসলে কি করবো এই কোর্সটাতে? স্যার, আমাদের কি উবুন্টু বা লিনাক্স এমন কিছু সেটা দেওয়া লাগতে পারে বাসায়? উবুন্টু লিনাক্সটা লাগবে শুধুমাত্র ল্যাবের জন্য, এবং তাহলে সেটা সেটা বাসায় সেটা দেওয়া লাগবে? হ্যাঁ বাসাতে সেট আপ করবা, তোমার পিসিতে রাখবে, এবং তাও খুব বেশি আসলে 3-4টা ল্যাবের জন্য হয়তো লাগবে, তারপরে হচ্ছে ওপেন থাকবে, তার মানে তুমি লিনাক্সও করতে পারো, এটা উইন্ডোজও করতে পারো, যে কোনো অ্যাপ্লিকেশন দিয়ে করতে পারো, ইট উইল বি ওপেন ফর অল, মানে এটা কোনো ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন থাকবে না যে উবুন্টুতেই করতে হবে বা লিনাক্সে করতে হবে, হ্যাঁ ওটা অসুবিধা কিছু নাই। স্যার, কি ভিএম বক্সে সেট আপ করা যাবে নাকি একদম কাস্টম সেট আপ দিতে হবে? না না, ভার্চুয়াল বক্সই, ভার্চুয়াল বক্স দিয়ে ইয়ে করা যাবে, ভার্চুয়াল ওএস হিসেবে সেট করা যাবে, কোনো অসুবিধা কিছু নেই, মানে রিয়েল পিসিতে ইনস্টল করার কোনো প্রয়োজন নেই। তবে অনেকে শিখতে চায়, অনেকে কৌতূহলবশত শিখতে চায়, যেমন আমি যখন স্টুডেন্ট ছিলাম তোমাদের মতো, আমার পিসিতে, আমার বাসায় একাধিক পিসি ছিল, লিনাক্স ছিল, উইন্ডোজ ছিল, ইনস্টল করা, নেটওয়ার্কিং করা, এটা সেটা করা, এগুলো আমি বুঝি না বুঝি এগুলো আমি নিজে করতাম, তখন নিজে নিজেই করতাম। সো এগুলো কৌতূহলবশত তোমরা এগুলো করতেই পারো, কোনো অসুবিধা কিছু নেই, বাট কোর্সের রিকোয়ারমেন্ট হিসেবে তোমার এখানে উপনীত থাকতেই হবে, রিয়েলি ওটা ওই মুহূর্তে দরকার নেই, ওরকম কিছু নেই। আচ্ছা ঠিক আছে, তো এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন টশ্ন মনে পড়ে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা কিছু নেই। আমি একটু আগেই আমাদের কুইজ টুইজ এর ব্যাপারে, এগুলো খুব বেশি আসলে কথা বলার কিছু নেই, এই ট্র্যাডিশনাল যে নিয়ম আছে ওইটাই থাকবে, 4টা কুইজ নেওয়ার কথা, 4টা কুইজ আমরা নেওয়ার চেষ্টা করবো। ওই তোমরা অলরেডি মানে ভার্চুয়ালি কুইজ দিয়ে ফেলছো, সো জানোই তোমরা যে ফাইনাল পরীক্ষায় দিয়ে দিচ্ছ, সো ইউ অলরেডি নো অ্যাবাউট দিস, যে এখন পর্যন্ত যেহেতু কোনো পরিবর্তন নাই, সো আপাতত ওই নিয়মই প্রযোজ্য থাকছে। হয়তো কুইজ রিটার্ন কুইজ হতে পারে, তোমরা ছবি তুলে পাঠালা, অথবা গুগল ক্লাসরুমে মাল্টিপল চয়েস কুইজ হতে পারে, অথবা অ্যাসাইনমেন্ট থাকতে পারে, আমি জানি না এখন পর্যন্ত যে আমরা আসলে কিভাবে নিব, বাট হোয়াট এভার ইট ইজ, এই ধরনের ফর্মে হবে, আগের মতো ফর্মেই হবে, পরীক্ষাটাও হয়তো আগের ফর্মে হতে পারে, হয়তো নিয়ম কানুন এদিক সেদিক হতে পারে, বাট মোরলেস ভার্চুয়ালি যেভাবে তোমরা দেখেছো সেভাবেই হয়তো বা হবে। আচ্ছা তো আমরা একটু চ্যাপ্টারটা শুরু করি, প্রথম চ্যাপ্টারটা আমরা শুরু করছি হচ্ছে গ্যালভিনের বই থেকে। দেখো এখানে প্রথম স্লাইডে আমাদের আছে অপারেটিং সিস্টেম কি আসলে। দেখো আমরা যেহেতু বললাম যে আমরা আসলে অপারেটিং সিস্টেমটা দেখবো হচ্ছে কম্পিউটার বেসড হার্ডওয়্যার এর জন্য অপারেটিং সিস্টেম, তাহলে একদম বটমে হচ্ছে তোমার হার্ডওয়্যার, আর এই হচ্ছে ইউজার, আর মাঝখানে থাকবে হচ্ছে ওএস, তার মানে ওএস এ হচ্ছে তোমার
হার্ডওয়্যার আর ইউজারের মাঝে একটা ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে, ইন্টারমিডিয়ারি হিসেবে কাজ করবে, ঠিক আছে? ইউজার সরাসরি হার্ডওয়্যার কে দিয়ে কাজ করাতে পারবে না, ওএস এর থ্রুতে হার্ডওয়্যার এর কে ইউজ করবে। তো দেখো, ওএস এর আসলে তিনটা মেজর গোল আমরা বলছি এখানে, তার মানে ইউজার যেন তার অ্যাপ প্রোগ্রাম গুলো রান করতে পারে এইরকম একটা এনভায়রনমেন্ট দিতে হবে ইউজারকে, যাতে ইউজার তার অ্যাপ্লিকেশন রান করতে পারে, এবং ইউজার যেন খুব সহজে কাজ করতে পারে, একটা অ্যাপ্লিকেশন খুঁজে পেতে পারে, তারপরে রান করতে পারে, সেটিংস চেঞ্জ করতে পারে, এইরকম একটা কনভিনিয়েন্ট ইউজার এক্সপিরিয়েন্স তোমাকে দিতে হবে, কনভিনিয়েন্ট সিস্টেম তোমাকে দিতে হবে, ওএস এর গোল বলছে। তিন নাম্বার দেখো, ইউজ দি কম্পিউটার হার্ডওয়্যার ইন এফিসিয়েন্ট ম্যানার, তার মানে তোমার কম্পিউটারে যে ডিভাইস গুলো আছে এগুলাকে প্রপারলি ম্যানেজ করতে হবে, যেন ইউজারকে একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়া যায়। তাহলে ওএস ডেভেলপারের হিসেবে যখন তুমি কাজ করবা, তোমাকে এই তিনটা অবজেক্টিভ মাথায় রাখতে হবে, ইউজার কনভিনিয়েন্স থাকতে হবে, ইউজার যেন অ্যাপ্লিকেশন রান করতে পারে, তার কাজগুলো করতে পারে, এবং আমার কাছে যে ডিভাইস গুলো, তার মানে যেই পিসি বা যেই মোবাইল ডিভাইসে আমার ওএসটা ইনস্টল হবে, সেই ডিভাইস গুলো যেন প্রপারলি ইউটিলাইজ করা যায়, এই তিনটা হচ্ছে আমাদের মেইন অবজেক্টিভ অপারেটিং সিস্টেম ডেভেলপার হিসেবে। আমরা যদি একটু সামনের দিকে আগায় দেখো, একদম বটমে আমরা বলেছি হার্ডওয়্যার থাকে, তাই না? তোমরা যদি ল্যাপটপ বা কম্পিউটার খুলে থাকো, দেখবা যে এখানে খুললে কি দেখা যায়, হার্ড ডিস্ক, হ্যাঁ, তোমার র্যাম, মাদারবোর্ড, বিভিন্ন পিসিআই স্লটস, এই স্লটস, তারপর তোমার পাওয়ার কেবলস, এগুলো দেখতে খুব ভালো কিছু, তাই না? তাই না? এই জন্য আমরা বলছি আগলি ইন্টারফেস, তাই না? এই যে আগলি ইন্টারফেস গুলো আছে, এই ডিভাইসটার উপরে তুমি যখন উইন্ডোজ বা লিনাক্স ইনস্টল করলা, তখন দেখা গেলো এই আগলি হার্ডওয়্যার গুলো কি হয়ে গেলো, দেখো তো, কিং কুইন, হ্যাঁ, প্যালেস অ্যান্ড আদার থিংস, তার মানে বিউটিফুল ইন্টারফেসে কনভার্ট হয়ে গেল। সো হার্ডওয়্যারের যে আগলি ইন্টারফেসটা, এটা তুমি আসলে কি করতেছো, হাইড করতেছো ইউজারের কাছ থেকে, ইউজার দেখতে পাচ্ছে এই এনভায়রনমেন্টটা, এবং এই এনভায়রনমেন্টে সে কি করতেছে, তার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো রান করতেছে। সো এইভাবে যদি চিন্তা করো যে এটা হলো অ্যাকচুয়াল মেশিন, যেটা তোমার হার্ডওয়্যার, এটা হলো অ্যাকচুয়াল মেশিন, ইউজার কিন্তু এই অ্যাকচুয়াল মেশিনটা দেখতে পাচ্ছে না, ইউজার দেখতে পাচ্ছে এইটা, তার মানে ইউজার আসলে কি বলতো, সেপারেট একটা জিনিস দেখতে পাচ্ছে না, রিয়েল হার্ডওয়্যার র্যাম এগুলো তো দেখতে পাচ্ছে না, তাহলে এটাকে আমরা বলছি এক্সটেন্ডেড মেশিন। তাহলে আমরা ওএস কে অনেক সময় বলি যে ওএস আসলে তোমার হার্ডওয়্যারকে অ্যাবস্ট্রাকশন করে বা হাইড করে, করে এমন একটা ইন্টারফেস তোমাকে দিবে যেটাকে আমরা বলছি এক্সটেন্ডেড মেশিন। ওই এক্সটেন্ডেড মেশিনেই আসলে ইউজার কাজ করবে এবং তার ফাংশনালিটি গুলো করবে। এই অ্যাবস্ট্রাকশনের যে সুবিধাটা কি, সুবিধাটা হচ্ছে, যেমন ধরো যে তুমি যখন একটা ফ্যান ছাড়তেছো, তখন তুমি ফ্যান ছাড়ার সময় কি এটা চিন্তা করো কিনা, দেখো তো ফ্যান ছাড়ার সময় যে এখানে এখন আমি পাওয়ার দিলে কি হবে, ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রন ফ্লো করবে, তারপরে ফ্যান পর্যন্ত সেটা যাবে, সেখানে ক্যাপাসিটার আছে, চার্জ হবে, মোটর আছে, ম্যাগনেটিক কয়েল চার্জ হবে, তারপরে তোমার এক সময় সেখান থেকে এনাফ ফ্লাক্স তৈরি হবে, মোটর ঘুরবে, তারপরে পাখাগুলো ঘুরে ফ্যানটা ঘুরবে, এইভাবে চিন্তা ভাবনা করে ফ্যান কেউ ছাড়ো কিনা বলো তো। নষ্ট হয়ে গেছে, তখন আইদার নিজে ঠিক করবো, আর নয়তো ইলেকট্রিশিয়ান ডাকবো বা অন্য কিছু ডাকবো, তার মানে রিপেয়ারে যাবো। তার মানে আমার যদি সবকিছু, সরি, আমার যদি সবকিছু জেনে কাজ করা লাগতো, তাহলে কিন্তু আমি আসলে ডেভেলপমেন্ট আর করতে পারতাম না, আমাকে যদি সবকিছু মনে রাখতে হতো। এই অ্যাবস্ট্রাকশনের সুবিধা হচ্ছে যে তুমি একটা ইন্টারফেস পেয়ে যাচ্ছ, তুমি নতুন নতুন অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করতেছো, সফটওয়্যার ডেভেলপ করতেছো, রিসার্চ করতেছো, অন্য কিছু করতেছো, অ্যাট দি বটম এন্ড কি হচ্ছে না হচ্ছে, হার্ডওয়্যার কিভাবে ম্যানেজ হচ্ছে, কিভাবে র্যামে ডাটা সেভ হচ্ছে, এগুলো তোমার জানার দরকার নেই। কিন্তু তুমি যদি অপারেটিং সিস্টেম ডেভেলপার হও, তাহলে কিন্তু তোমার অবশ্যই জানতে হবে যে এই যে আগলি ইন্টারফেস যেটা সেভাবে কাজ করে, ঠিক আছে? সো এখানে আমাদের হার্ডওয়্যার নিয়ে কিছু জিনিসপত্র কিন্তু কাজে লাগবে, তবে হার্ডওয়্যার যতটুকু আমাদের কাজে লাগবে, তোমরা মাইক্রোপ্রসেসরে যে জিনিসগুলো করেছো ওর বাইরে তেমন কিছু লাগবে না। তার মানে আমাদের এখানে এমন কোনো হার্ডওয়্যার রিলেটেড জিনিসপত্র লাগবে না যেটা তোমরা এখনো পড়ে আসোনি। সো ওইগুলাই আমাদের হয়তো একটু রিভিউ বা সামান্য হয়তো মনে করতে হবে, খুবই অল্প জিনিস লাগবে, হার্ডওয়্যার রিলেটেড খুব বেশি কিছু লাগবে না। আচ্ছা, এরপরে আমরা যদি যাই, দেখো তোমরা জানো যে একটা কম্পিউটারের চারটা মেজর কম্পোনেন্টস আমরা বলি, একটা হচ্ছে হার্ডওয়্যার,
এই যে যেটা বললাম যে সিপিইউ, র্যাম, ইনপুট আউটপুট ডিভাইস, তোমার এই যে ইনপুট আউটপুট ডিভাইস বলতে এই যে ডেস্কটপ স্ক্রিন তোমার, তারপর কি বলে মাউস, প্রিন্টার্স, এগুলো হচ্ছে তোমার মিলে হচ্ছে হার্ডওয়্যার পার্ট। তারপরে আছে অপারেটিং সিস্টেম, যার কাজ হচ্ছে এই হার্ডওয়্যার গুলো ম্যানেজ করা। অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনগুলো, যেমন যেগুলোতে আমরা কাজ করি, এই যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে কাজ করতেছি, গুগল ক্রোমে ব্রাউজ করতেছি, তোমরা কম্পাইলার দিয়ে প্রোগ্রাম লিখতেছো, এগুলো সব হচ্ছে ডাটাবেজ অ্যাপ্লিকেশন, অলরেডি কাজ করে আসছে 3.1 এ। তো এগুলো হচ্ছে সব অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো হচ্ছে আমাদের 3 নম্বর কম্পোনেন্ট। আর ফাইনালি আছে হচ্ছে ইউজার, যারা হচ্ছে এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলো রান করবে বা এক্সিকিউট করবে। আমরা যদি একটা ছবি দেখি, দেখো এই ছবিটাতে দেখলে ক্লিয়ারলি বোঝা যাবে, এটা খুব ইউজফুল স্লাইডটা দেখো। এই যে ছবিটা দেখো, একদম বটমে আছে হার্ডওয়্যার, তার উপরে অপারেটিং সিস্টেম, তার উপরে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। এই যে সিস্টেম প্রোগ্রাম পরে আলোচনা করবো আমরা, একদম বাইরে দেখো আছে হচ্ছে ইউজার। একটা জিনিস খেয়াল করে দেখো, এই ইউজারের সাথে কি হার্ডওয়্যারের সরাসরি কোনো কানেকশন আছে কিনা দেখো তো। যদি এই ছবিটা হিসাব করো, লেয়ার ওয়াইজ যদি চিন্তা করো, দেখো ইউজার কি সরাসরি কম্পিউটার হার্ডওয়্যার দেখতে পাচ্ছে কিনা। এই ছবি দেখে কি মনে হচ্ছে যে ইউজারের সাথে সরাসরি তো কানেকশন নাই, তাই না? লেয়ার ওয়াইজ যদি চিন্তা করো না স্যার। আচ্ছা, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কি সরাসরি কানেক্টেড হার্ডওয়্যারের সাথে? দেখো এটাও কানেক্টেড না। তাহলে কম্পিউটার হার্ডওয়্যারের ঠিক উপরের লেয়ারে কোনটা আছে দেখো তো? অপারেটিং সিস্টেম। তার মানে অপারেটিং সিস্টেমই শুধুমাত্র তোমার কম্পিউটারের হার্ডওয়্যারকে দেখতে পাচ্ছে, আর অন্য কেউ কিন্তু কম্পিউটার হার্ডওয়্যার দেখতেই পাচ্ছে না। তো আসলে তোমার কম্পিউটারে কোনো হার্ডওয়্যার আদৌ আছে কিনা, র্যাম আদৌ আছে কিনা, কিভাবে কাজ করছে, এইগুলো কিন্তু তোমার অ্যাপ্লিকেশন প্রোগ্রামের জানার কোনো প্রয়োজন নাই। তাহলে এইটাকে আমরা বলছি অ্যাবস্ট্রাকশন করছে। তো ওএস যেটা করছে, ইউজার বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামকে একটা ইন্টারফেস তৈরি করে দিচ্ছে এবং সেই সব কমপ্লেক্সিটি ম্যানেজ করছে। তাহলে প্রশ্ন আসতে পারে, ইউজারের যদি একটা ডিসপ্লেতে আউটপুট দিতে হয়, তাহলে ইউজার কিভাবে সেটা আউটপুট দিবে? তো তুমি যখন ডিসপ্লেতে আউটপুট দিতে চাবা, তোমার রিকোয়েস্ট আসলে করতে হবে এই ওএস এর কাছে। তখন এই ওএস হচ্ছে তোমার হয়ে কম্পিউটার হার্ডওয়্যারে সেই আউটপুটটা সেন্ড করবে। তার মানে ওএস এর কিন্তু আসলে একটা কাজ না, ওএস এর কিন্তু একাধিক কাজ, খালি তোমার সাথে ইন্টারঅ্যাক্ট করতেছে তা না, রিসোর্সে কন্টিনিউয়াসলি ডাটা ইন আউট করতেছে, আবার রিসোর্স ম্যানেজ করছে, অনেক ধরনের কাজ করতে হয়। এই যে আমরা বললাম ওএস অনেক ধরনের কাজ করে, এটা বলতে গেলে আমাদের দেখো এই জিনিসটা আমরা একটু দেখতে পারি। দেখো যে অপারেটিং সিস্টেমের কাছে আমাদের এক্সপেকটেশন কি, আর অপারেটিং সিস্টেমের আসলে কাজটা কি, এই দুইটা জিনিস আমরা একটু দেখি। ধরো তুমি হচ্ছে একটা ওএস এর ইউজার, এটা অ্যান্ড্রয়েড ফোনেরও হইতে পারো অথবা এটা কম্পিউটার ইউজার হইতে পারে, বলো তো ওএস এর কাছে তোমার এক্সপেকটেশন কি বলো তো? তোমার এক্সপেকটেশন হচ্ছে যে আমি যেন খুব সহজে অপারেটিং সিস্টেম মানে একটা এনভায়রনমেন্টটা ইউজ করতে পারি, সবকিছু যেন ইজিলি খুঁজে বের করতে পারি, সব যেন হাতের কাছে থাকে, এটা ইজ অফ ইউজ চাচ্ছ। আর কি চাচ্ছ? বেস্ট পারফরমেন্স চাচ্ছ তুমি। কেন? কারণ তুমি চাচ্ছ ক্লিক করার সাথে সাথে সব অ্যাপ্লিকেশন রান হয়ে যাবে, কোনো ল্যাগ হবে না, কোনো কিছুই হবে না, মানে কম্পিউটার ছাড়ার সাথে সাথে স্টার্ট হয়ে যাবে, কুইক শাট ডাউন হবে, তার মানে ইউ ওয়ান্ট বেটার পারফরমেন্স অ্যাট এনি কস্ট। আচ্ছা, এখন দেখো তোমার কম্পিউটারে আদৌ রিসোর্স আছে কি নাই বা কি আছে, এই রিসোর্স কিভাবে ইউজ করবে, এই ধরনের কোনো জিনিসের ব্যাপারে কিন্তু তোমার কোনো ধরনের কেয়ার নাই। তুমি চিন্তা করতেছো যে আমার পারফরমেন্স চাই, যা আছে যা আছে কি আছে জানি না, কিন্তু আমার পারফরমেন্স চাই। আচ্ছা, এখন ওএস কি খালি তোমাকে ভালো পারফরমেন্স দিলেই হবে কিনা? যেমন দেখো, তোমরা যখন একটা নর্মাল ডেস্কটপ পিসিতে বসে কাজ করছো বা ল্যাপটপে, এখানে কিন্তু ইউজার তুমি একাই, তাই না? তুমি একা বসে কাজ করতেছো। কিন্তু তোমরা যদি সার্ভারের কথা শুনছো না, সার্ভারের নাম তো ডেফিনেটলি সবাই শুনছো, তাই না? যে সার্ভার পিসিতে কি হয়, মাল্টিপল ইউজার কানেক্ট করতে পারে না? একটা এক্সাম্পল দিতে পারবা কেউ যে সার্ভার কি জিনিস, মানে এক্সাম্পল যে মাল্টিপল পিসি ইউজার আবার কিভাবে কানেক্ট করে, কোনো ছোট এক্সাম্পল? আমাদের একটা ডেটা সেন্টার আছে জানো তোমরা সবাই, আমাদের ফ্লোরে ল্যাবগুলোর পাশে। জি স্যার। আচ্ছা, এখানে আমাদের অসংখ্য সার্ভার আছে, সার্ভারের একটা ছোট এক্সাম্পল দিই। যেমন ধরো তোমরা এসএসসি এইচএসসি রেজাল্ট দেখার জন্য অনলাইনে কি করেছো বলো তো? একটা ওয়েব পেজে এসে নিজের রোল নাম্বারটা দিয়ে সাবমিট দেওয়ার পরে তোমাদের রেজাল্ট গুলো চলে আসতো না? অথবা পাবলিক পরীক্ষার ক্ষেত্রে, বা যেমন দেখো এই যে এখন এই যে করোনা টেস্টের ক্ষেত্র,
তোমার দেখা যাচ্ছে যে একটা আইডি থাকছে, তুমি সার্চ করলে দেখতে পাচ্ছ যে তুমি তোমার রেজাল্ট কি। তাহলে এই যে দেখো, যেই এই যে তোমার যে ওয়েব ব্রাউজার দিয়ে তুমি যে অ্যাপ্লিকেশনটা অ্যাক্সেস করতেছো, যে তোমার রোল নাম্বার দিচ্ছ, তোমার রেজাল্ট চলে আসতেছে, এটা কোনো না কোনো একটা সার্ভারে রান করছে, তাই না? তাহলে ওই সার্ভারেও কিন্তু অপারেটিং সিস্টেম আছে। তাহলে একটা চিন্তা করো, ওই সার্ভারে একসাথে দেখা যাবে 1 লক্ষ ইউজার প্যারালালি কানেক্ট করতেছে এবং 1 লক্ষ রোল নাম্বার দিয়ে একসাথেই সাবমিট বাটন ক্লিক করে দিচ্ছে। অলমোস্ট দেখা যাবে 10,000 ইউজার একসাথে সাবমিট বাটন ক্লিক করেছে। তাহলে বলতো ওই যে কম্পিউটারে যে অপারেটিং সিস্টেমটা আছে তার অবজেক্টিভ কি হবে বলতো? আমি যদি একটা ইন্ডিভিজুয়াল ইউজারকে বেস্ট পারফরমেন্স দিতে যাই, তাহলে বাকি সবাই কি হবে বলতো? ডিপ্রাইভ হয়ে যাবে না? দেখা যাবে সারাদিন ধরে বসে আছি, রেজাল্ট আর আসে না। এরকম হয় কিন্তু অনেক সময় দেখবে যে সারাদিন বসে আছি, কম্পিউটার ওভারলোডেড হয়ে গেছে, রেজাল্ট আর আসছে না। তখন কি করতে হবে বলতো? তোমার হাতে যা রিসোর্স আছে সেগুলাকে প্রপার ইউটিলাইজ করে তোমার কি করতে হবে, বেশি সংখ্যক ইউজারকে যত বেশি বেটার ওয়েতে সার্ভিস দেওয়া যায় সেটা তোমাকে দেখতে হবে। তার মানে ওএস ডেভেলপার যদি হও, তোমার কিন্তু একটা ইউজারের কথা তখন আর চিন্তা করলে হবে না, তখন তোমাকে দেখতে হবে যে রিসোর্স গুলোকে প্রপার ইউটিলাইজেশন করে যত বেশি সংখ্যক ইউজারকে সাপোর্ট দেওয়া যায়, এটা তোমার দেখতে হবে। আবার আরেকটা জিনিস চিন্তা করবা, যেমন ধরো সে কথার কথা তোমার কম্পিউটারে, একটা কম্পিউটারেই মাইক্রোসফট ওয়ার্ড রান করতেছে, পাওয়ার পয়েন্ট রান করতেছে, ফটোশপ রান করতেছে, তারপরে তুমি আচমকা অ্যান্ড্রয়েড স্টুডিও রান করলা। এই যে টুটুতে পড়ছো না, অ্যান্ড্রয়েড স্টুডিওতে কাজ করছো না, তো তোমরা অলরেডি জানো যে অ্যান্ড্রয়েড স্টুডিও রান করলে কি হবে বলো তো? হিউজ একটা র্যাম রিকোয়ারমেন্ট, তাই না? ডিস্কের প্রচুর জায়গা নেয় এবং র্যামও প্রচুর লাগে। তোমার কম্পিউটারে অলরেডি ফটোশপ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, গুগল ক্রোমের 10টা 12টা উইন্ডো ওপেন করা আছে। এখন তুমি রান করলা হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে, এখন কি করবো? ওএস কি করবে বলো তো? তোমার কোনো না কোনো ভাবে তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে কি কি করতে হবে, রান করতে হবে না নাকি? নাকি বলবে যে না সরি তোমাকে রান করতে পারবো না? তোমরা কি দেখছো যে যত যাই চেষ্টা করবে, মানে যাই রান করার চেষ্টা করি না কেন, সবই রান করে না নাকি? আচ্ছা, তার মানে দেখা যাবে যে তোমার এক্সপিরিয়েন্সটা তখন একটু স্লো হয়ে যাবে না, তখন মনে হবে যে মাউস নালে ঠিক মতো নড়তেছে না, মানে ল্যাগ ফিল হচ্ছে। তার মানে এক্সপিরিয়েন্সটা একটু খারাপ হয়ে গেল, কিন্তু দেখবা যে সব অ্যাপ্লিকেশনই প্যারালালি হয়তো রান করতেছে। তাহলে এই যে দেখো, তোমাকে যদি অ্যাপ্লিকেশনটাকে সে যদি রান না করে বন্ধ করে দিত, তাহলে কিন্তু তুমি ইউজার হিসেবে কিন্তু আনস্যাটিসফাইড হয়ে যেত। তো তুমি চাচ্ছ পারফরমেন্স, কিন্তু তখন কিন্তু আর পারফরমেন্স পাচ্ছ না, কিন্তু অ্যাটলিস্ট অ্যাপ্লিকেশন গুলো রান করছে। তো ওএস কে কিন্তু কন্টিনিউয়াসলি ডিসাইড করা লাগছে যে আসলে ইউজার যে অ্যাপ্লিকেশন রান করছে কোনটার প্রায়োরিটি বেশি দিব, কোনটা রান করব, কোনটাকে র্যামে রাখবো, কোনটাকে র্যাম থেকে কিছুটা মুভ করব, হ্যাঁ কোনটাকে ফাইলে রাখবো, কোনটাকে কোন ফাইলটা ওপেন রাখবো, কোনটা ক্লোজ করব, কোনটা কোন প্রসেসটাকে আগে রান করব। এই যে মাল্টিপল টাইপের ডিসিশন নেওয়া, তার মানে একটা ওএস নিজেই কিন্তু অ্যাজ এন এক্সাম্পল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে তাকে অসংখ্য জিনিস প্যারামিটার অ্যানালাইসিস করে কি করতে হচ্ছে, তোমাকে সার্ভিস দিতে হচ্ছে। তো যখন তুমি এত কিছু করতে যাবা, অনেক সময় এরকম হয় না যে অপারেটিং সিস্টেম হ্যাং হয়ে গেছে, খেয়াল করে দেখছো কখনো যে আর মনে হচ্ছে কাজ করতেছে না, বা মাউস নাড়তেছি মাউস নড়তেছে কিন্তু কোনো কিছু রেসপন্স করতেছে না, তখন একটু মেজাজ খারাপ হয়ে যায় না ওএস এর উপরে? এরকম হয়েছে কিনা বলো তো কখন? জি স্যার হয়েছে স্যার। তো তখন ক্র্যাশ করতে পারে, অথবা হ্যাঁ যে তুমি হয়তো কাজ করার চেষ্টা করছো প্রপারলি হচ্ছে না, হ্যাঁ আবার কিছুক্ষণ পরে দেখা গেলো কাজ করা শুরু হলো। এই যে তোমাকে, তা তুমি যখন এই কোর্সটা শেষ করবা, তখন তুমি আসলে বুঝতে পারবা যে ওএস কিন্তু আসলে তোমার মতো খালি একটা কাজ করতেছে না, তুমি হয়তো এট এ টাইম একটা কাজ করতেছো, ঠিক আছে, কিন্তু ওএস কিন্তু এট এ টাইম একটা মডিউল নেয়, ওএস কিন্তু এট এ টাইম অসংখ্য মডিউল নিয়ে একসাথে কাজ করতেছে। তো এটা যখন বুঝতে পারবা কোর্স শেষ হলে, তখন কি হবে, ওএস এর প্রতি তোমার একটা সফটওয়্যার সিম্প্যাথি তৈরি হবে যে না ঠিক আছে বাবা তো অনেক কাজ টাজ করে, হ্যাঁ সো এই যে মাঝে মধ্যে একটু হ্যাং ট্যাং হচ্ছে, আটকে যাচ্ছে, তখন আর তোমরা অ্যাকচুয়ালি অ্যাজ এ ডেভেলপার এটার উপর আর মাইন্ড করবে না। হ্যাঁ, তো এইরকম একটা আশা করছি যখন কোর্সটা শেষ হবে, তখন এরকম একটা আইডিয়া হয়তো তৈরি হবে যে বাবা এত কাজ একসাথে করতেছে, তাই না? তুমি যদি জানো যে একটা লোক পার্টিকুলারলি একসাথে এত কাজ করতে পারে, তখন তার কিছু ভুল টুল হলে আমরা কি করি বলো তো? ইগনোর করি নাকি? জি স্যার, মাফ করে দিন। হ্যাঁ হ্যাঁ রাইট, মাফ করে দিই, তখন ওএস এরও কিছু ভুল ত্রুটি দেখা যাবে যে হয়তো তোমরা ইয়ে করবা। তো যাই হোক, আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো দেখতে শুরু করব, মানে একটা একটা করে মডিউল দেখব। তো কোর্সের ডিজাইনটা এমনভাবে করা আছে, প্রথম সাব চ্যাপ্টারটা হচ্ছে একটু থিওরিটিক্যাল, তো থিওরিটিক্যাল চ্যাপ্টার পরে
আমরা আবার চলে যাব হচ্ছে একটু অ্যাপ্লিকেশন পার্টে চলে যাব। অ্যাপ্লিকেশন অ্যানালাইসিস করে আমরা আবার হয়তো আবার একটু থিওরিতে ব্যাক করব, আবার স্যার মিউট হয়ে গেছিল। কোথায় ছিলাম? আচ্ছা ঠিক আছে, আমার মনে এটা দরকার নাই। তো যেটা হবে, তো মোটামুটি আমরা গ্র্যাজুয়াল লেভেলে দেখার চেষ্টা করতে, আজকে আর বেশি কিছু পড়াচ্ছি না, আজকে মোটামুটি এই পর্যন্তই থাকছে। আমরা আগামী দিন একটু আমাকে মনে করে দিও। তোমাদের সিআর কে আছো আজকে? তো মনে হয় দুজনই আছো না এই সেকশনের সিআর? আচ্ছা তোমাদের এই নাম রোলটা একটু আমাকে কাইন্ডলি ইয়ে করে দিও। হ্যাঁ, আমি যদি কোনো ইনফরমেশন দেওয়ার লাগে, যদিও ক্লাসরুম আছে, তারপরেও যদি অ্যাডিশনাল কোনো কিছু দেওয়ার লাগে হয়তো বা ইয়ে করবো, ক্লাসরুমটা ফলো করবা। আর অ্যাটেন্ডেন্সটা আমি আর নিচ্ছি না, কারণ অ্যাটেন্ডেন্স আমি অলরেডি পেয়ে যাবো অ্যাটেন্ডেন্স লিস্ট থেকে। তো তোমরা সবাই যখন জয়েন করবো অবশ্যই অবশ্যই রোল নাম্বারটা তোমাদের ইয়েতে রাখবা। নাম থাকতে পারে অসুবিধা নেই, কিন্তু রোল নাম্বারটা থাকবে, আমি সবাইকে দেখি সবার রোল নাম্বার আছে। ঠিক আছে, তো আমি অ্যাটেন্ডেন্স লিস্টটা এখান থেকে পেয়ে যাবো। তাহলে এবার তোমাদের জন্য একটু 2 মিনিট রাখছি কোশ্চেন আনসারের জন্য। বলো তোমাদের এই পর্যন্ত যা বুঝলে, আমি যেহেতু অনেকক্ষণ কথা বললাম, তোমাদের যদি কিছু কিউ থাকে জিজ্ঞেস করতে পারো। আমরা এখান থেকে আগামী দিন শুরু করবো। যে কোনো বিষয়ে ক্রাইটেরিয়া, মার্কিং ক্রাইটেরিয়া, অথবা যে কোনো বিষয়ে যদি কোনো কনফিউশন থাকে যে বুঝতে পারিনি, বা কোর্সটার অবজেক্টিভ বুঝতে পারলাম না কি করব, যদি ওরকম কিছু কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারো, অসুবিধা নেই। আর যদি না থাকে সেটাও ঠিক আছে, অসুবিধা নেই, যদি বুঝে থাকো তাহলে তো কোনো ফাইন, অসুবিধা নেই। আচ্ছা, কারো মাইক্রোফোন অন হচ্ছে না। হ্যাঁ, রোল নাম্বার 50 বলো। স্যার বুঝেছি। আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে শেষ করি, আজকে আর পড়াবো না, আগামী দিন ইনশাল্লাহ আমি করবো। আর তোমাদের ক্লাস ভিডিওটা আমি একটু পরেই, এ সেকশন বি সেকশন দুইটাই ক্লাস হয়ে গেছে, দুইটাই আপলোড করে দিই। স্যার স্লাইডটা কি আজকে আপলোড করতে হবে? হ্যাঁ, স্লাইডটা আমি এখনই দিয়ে দেবো, এখনই আপলোড করে দিই। জি স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে ঠিক আছে, তাহলে যদি আর কোনো কোশ্চেন না থাকে আজকের মতো শেষ করছি। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।